আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমার এই পড়ে যাওয়া মিষ্টির দাম আপনাদের সবাইকে দিয়ে দিতে হবে, কারণ আপনাদের দেখাতে যে এই অবস্থা হলো। বাড়িতে মেহমান আসবে, এজন্য বাজার করতে গিয়েছিলাম। জানি না এরপর আর কোনোদিন বাজার করা হবে কি না। ছোটোবেলা শুধু আব্বার সাথে হাটে গিয়েছিলাম দোকানের মাল আনার জন্য। অবশ্য যাওয়ার একটা কারণ ছিল, একটা রুটি কিংবা একটা মিষ্টি খাওয়ার জন্য। তখন কত কান্নাকাটি, কত কিছু করতাম, বাজারে গেলে সেই বিষয়টাই মনে পড়ে যায়। আজকে যে বাজারগুলো করেছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্য বাসায় এমনিতেও গরুর গোস্ত, খাসির গোস্ত, শিং মাছ এগুলো আছে, ছোটো মাছ আছে, তারপর ওইগুলো নিয়ে আসছি। যাই হোক, মাটি শান্ত আনতে দেখাইতাছি। এইটা এই লাউ এটা কিনছি, একজনে বলছে যে লাউ দিয়া শিং মাছ দেয়াল, মানে লাউ শাক দিয়ে শিং মাছ দেখাইবো এই জন্য এটা। তারপরে এটা হচ্ছে বেগুন ভাজির লাইগা, আনারস আনছি দুইটা। অবশ্য আনারসের কথা কেউ কয় নাই, আনারস, ঢেঁড়স, ভেন্ডি। এটা হচ্ছে কচুরমুখী, ওমা, এখানে করলা, পটল, লেবু, শসা। আমি যা দেখাইতেছি খুব সহজ মনে হইতেছে, খুব খুব কষ্ট বাজার করা, খুবই কঠিন। এই হচ্ছে দুইটা লাউ। অবশ্য যে গরমে রাখতেছি এগুলো এমনি আগুন ছাড়াই হয়ে যাবো। আর লতি একটা হচ্ছে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে আইতে কইছে, আর এই মুরগি নিয়ে আইছে কি জানো কই, এই এটা হচ্ছে বাটা মাছ, ও এই যে এগুলা কিন্তু তাজা, মানে একদম কইছে যে তেলাপিয়া মাছ খাইবো আর কি, তেলাপোকা মাছ কইছে, তেলাপোকা মাছ খাইবো এই জন্য। বাপরে বাপ, ওই ডিশটা আনো তো, ওই ডিশটা নিয়ে হওয়া দেরি করছো, হবে নি, বাবা সব তাজা মাছ কিনছিলাম দেখি। এটা হচ্ছে শি শি ইয়া কী কয়, কী মাছ জানি মা, এটা যে আমারে বাজার করবার পাঠাইছে, বিডু শেষ হলে প্রতিশোধটা পরে নিব আর কি। বাবা রে বাবা, দুইটা মাছ এখনো তাজা রয়েছে, এখনো তাজা আর কি। যদিও কম দামি মাছ, তবু কইছে তেলাপিয়ার পাঙ্কাশ খাই, এর লেগে যে তেলাপিয়া নিয়ে আইছি। ও বাবা, ও এই হচ্ছে বাটা মাছ। মা আমার নিকে একটু পানি নিয়ে হো তাড়াতাড়ি, আমার নিকে নিয়ে আই, আমার খুব ভালো। আর ইডান ইডান, এখানে 5 কেজি আম নিয়েছি, আমরা একটু টানে থুই। কলাটা দিয়ে আনছি, খুব একটা পাকা ছিল না, অটোতে বসে থাকতে থাকতে কলা কয়েকটা খুলে গেছে গা। আর এটা হচ্ছে মিষ্টি পড়ে গেছে গা। আচ্ছা তুমি যখন খারে হাসতাছো মিষ্টি পড়ছে, তাহলে এটা তুমি রুটি আর ডিম আছে। এই অবস্থায় হাসুম না কান্দুম কিছুই বুঝতেছিলাম না। আপনার কেমন লাগতো একটু কমেন্ট করে জানায়, ধন্যবাদ সবাইকে।